नमस्कार बंधुरा, हमें मधुमिता हनीमेस कुकिंग चैनल सबा के स्वागत जाना। तो बंधुरा आज हमें तुम्हारे पालन शाके पकोड़ा बनिए देखा। और ये पालन शाके पकोड़ा किन्तु खेते दारुण लागे। तो हमें जो हमारे जमीते चले प्रथम आगे शाक तुले नेब। तो ये मूलो शाक और पालन शाके आछे, लाल शाको आछे। तो हमें पालन शाकगुलो बेचे बेचे तुले नेब। तो ये पालन शाक और पकोड़ा बनानोर जन्य कची कची शाक लागबे। तो ये एटा पालन शाक और एगुलो सब मूलो शाक। तो हमें कची कची शाक आगे तुले नेब। এগুলো কিন্তু দেশি পালং শাক, আর এই দেশি পালং শাক খেতে কিন্তু দারুণ লাগে। দুদিন বৃষ্টি হলো না, তাহলে শাকগুলো কিন্তু দুদিনে বড় হয়ে গেল। আমাদের শাকে কিন্তু কোনো সার ব্যবহার করা হয়নি, গোবরই সার দেওয়া হয়েছে আর জল, আর কিছুই দেওয়া নাই। তা বন্ধুরা তুলতে তুলতে কখন জমি ওই মাথা থেকে এই মাথায় চলে এসছে আমি বুঝতেই পারিনি। তুলতে এত ভালো লাগছে। তারপর এতেই হয়ে যাবে পকোড়া। তারপর রান্নাঘরে গিয়ে দেখাচ্ছে। তো বন্ধুরা সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসছে রান্নাঘরে। আর এই যে অরিত্র, অরিত্র আমাকে বলছে মাঠে নিয়ে গেলে না শাক তুলতে, মাঠে যেতে শাক তুলতে। ঠিক আছে, এদিন যাবো, নিয়ে যাবো। হ্যাঁ, এভাবে সব শাকগুলো একটা একটা করে বেছে নেব। আমি কিন্তু এই শাকগুলো কাটবো না, একটু বড় হলে পাকা হলে হয়তো কাটতে হতো, কিন্তু একদম জালি শাক। শাক বাছা হয়ে গেছে, এবং পরিষ্কার করে ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়ার পর আবার দেখাচ্ছি। শাকটা আমি পরিষ্কার করে দুই তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি, আর একটা ঝুড়ি বাটিতে রেখেছি যাতে জলটা ঝরে যায়। এবার আমি শাকগুলো একটা অন্য বাটিতে তুলে নেব। এবার একটু ঝেড়ে ঝেড়ে নেব যাতে জল না থাকে। আর তো আজকে বড়া খাবি তো? ঠিক আছে, এবার আমি শাকটা মেখে নেব। এবার শাকে দেবো দু চামচ মতো চালের গুঁড়ো। এখানে গুঁড়ো মশলা নিয়েছি, কী কী বলে দিই, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ম্যাগি মশলা দিয়ে দেবো। আর দেবো মৌরি। এবার দেবো আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। এবার দেবো পরিমাণ মতো নুন। এবার দেবো বেসন। আমি এখানে এক বাটি বেসন নিয়েছি, সবটা দেবো না, অর্ধেকটা দেবো। এবার আমি সব একসঙ্গে খুব হাতে করে চটকিয়ে মেখে নেব। একদম এইভাবে চটকে চটকে মাখাতে হবে, তাহলে শাকগুলো একদম নরম হয়ে যাবে। বেসন কম হয়েছে, আর একটু বেসন দেবো। মাখা হয়ে গেছে, ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে। আর আমি একটু চেক করে নিয়েছি, আর নুন ঝাল কিছুই লাগবে না। এবার আমি ভেজে নেব।
এবার আমি উনানটা জ্বেলে নেব। উনানে কড়াই বসিয়ে দেব, কড়াই দেব সাদা তেল, চরিত্র তেল হালকা করে গরম করে নেব। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব, হাতটা আমি একটু জলে ভিজিয়ে নেব এবার, আর একটু মেখে নেব। এবার আমি এইভাবে ছোট ছোট নেব, ঠিক এইভাবে নেব ছোট ছোট করে, আর দিয়ে দেব। আমি ছোট ছোট করে দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো করে নিতে পারো, ছোট বড়। ছোট ছোট করে দিলে ভাজা হবে খুব ভালো। এবার আমি পকোড়াগুলো উল্টে দেব, আর ভাজার সময় উনানে আস্তে আস্তে জ্বাল দেবো আর ভাজবো। ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বসো অরিত্র, বসো এখানে, বসো, গায়ে তেল পড়বে, বসো। বাকিগুলো একইভাবে ভেজে নেব। বদমাস করবে না, হ্যাঁ তাহলে উনি তো ধরে নেবে, চুপ করে বসে থাকবে। হ্যাঁ বাকিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে, অরিত্র এবার খাওয়া হবে তো? দাঁড়া আমি তোমাকে ভেঙে দিই, হ্যাঁ, আর লঙ্কাগুলো বেছে দিই, লঙ্কা দেওয়া আছে, গরম আছে, না না তা বন্ধুরা ওপরটা একদম মঞ্জমচে হয়েছে, যে কোনো পকোড়ায় গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। ভালো লাগছে? ভালো, না গরম আছে না? আর গরম নেই না, জমির একদম টাটকা পালং শাকের পকোড়া, সত্যি বন্ধুরা দারুণ স্বাদ হয়েছে। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তার আগে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে, ততদিন সবাই সুস্থ ভালো থাকবে। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। শুধু সাবস্ক্রাইব